শুভেন্দুর সঙ্গে দেখা করলেন জিতেন্দ্র তিওয়ারি, বললেন অতর্কিত সাক্ষাৎ। বৃহস্পতিবার সকালে আসানসোলের বাসভবনে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলেন, গতকাল সুনীল মণ্ডলের বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে কাকতালীয়ভাবে শুভেন্দু অধিকারী এসেছিলেন, সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত এটাই ঠিক রয়েছে যে আগামী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হবে। সুনীল মণ্ডলের মা মারা গেছেন, সেখানে দেখা করতে গেছিলাম, তাৎকালীয়ভাবে উনিও সেখানে চলে এসেছিলেন, দেখা হয়নি। রাজনৈতিক কথাবার্তা হয়নি, এরকম কি মানে বলেছেন যে আপনি বিজেপিতে আসছি, আপনি আসবেন? না, হ্যাঁ, উনি বিজেপিতে যাচ্ছেন এটা বলেছেন, অন্য কাউকেও আসুক এসব বলেন, উনি বিজেপিতে যাচ্ছেন এটা বলেছেন। আপনি কালকে, হ্যাঁ, এখন পর্যন্ত তাই ঠিক আছে।